হরে কৃষ্ণ বন্ধুরা, মায়াপুরের ইস্কন মন্দির যে দোল উৎসবের আগে নতুন রূপে সাজে উঠেছে, আর সেই নতুন রূপে সেজে ওঠা দৃশ্যগুলো দেখার জন্য আজকে আমি চলে এসেছি মায়াপুরে। সকাল 9টার মধ্যে আমরা চলে পৌঁছে গেছি মায়াপুর ধামে, আর সেই মায়াপুরের যে নতুন ইস্কন মন্দির সেইটা আমরা ঘুরে দেখেছি। আর তোমরাও এই নতুন ইস্কন মন্দির কীভাবে ঘুরবে, তো কত কীভাবে আসবে, নতুন ইস্কন মন্দিরে প্রবেশ করবে, সেই সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। আর এটি কিন্তু বিশ্বের সর্ববৃহত্তম ইস্কন মন্দির। চলো ভিডিওটা আজকে শুরু করা যাক, তোমরা পুরো শেষ পর্যন্ত দেখো ভিডিওটি। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, আর অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা লিখে দিও হরে কৃষ্ণা। চলো হরে কৃষ্ণ নাম দিয়ে আজকের ভিডিওটি শুরু করি। আমরা কিন্তু দমদম থেকে 5:47 সময় শিয়ালদা থেকে জঙ্গিপুর এক্সপ্রেসে সেই ট্রেন আজকে কিন্তু ধরবে। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠে পড়বো এখন। আর আমরা ট্রেনে উঠে পড়েছি, চলো তোমাদেরকে ট্রেনে উঠে পড়েছি, এবার তোমাদেরকে ইন্ট্রোটা দিই এবং ভিডিওটা আজকে শুরু করি। আর তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি খুব ভালো লাগবে ভিডিও। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে তোমাদেরকে নিয়ে যাবো আজকে মায়াপুর ধাম। সেই মায়াপুর ধাম দোলের আগে যে উৎসব সেজে ওঠে সেটা আজকে তোমাদেরকে দেখাবো। এখন আমি আছি ট্রেনে আছি, আর আজকে আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 73151, শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস। তোমাদেরকে আমি ট্রেনে ওঠার আগে ইন্ট্রোটা দিতে পারিনি, কারণ রানিং অবস্থায় তাড়াহুড়ো করে ট্রেনটা ধরতে হয়েছে। তাই ট্রেনে উঠে এখন আমাদের ট্রেন এসেছে 6:21 এখন বাজে, এখন আমাদের ট্রেন এসেছে নৈহাটি স্টেশনে। তাই তোমাদের এখান দিয়ে ইন্ট্রোটা শুরু করছি, আর তোমাদেরকে ট্রেনে ওঠার যে ভিডিওটা মানে কীভাবে এসেছি সেটা কিছুটা দেখিয়ে দিচ্ছি, সেটা তুলেছি কিন্তু ইন্ট্রো দিতে পারিনি সেই সময়। আর তোমাদেরকে আমি পুরো একদম মায়াপুর স্টেশন মানে সরি নবদ্বীপ ধাম যাবো, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। এছাড়া যাওয়ার পথে যেসব যে জায়গাগুলি দেখাবো সেগুলো তোমাদেরকে কিছু দেখানোর চেষ্টা করবো। তবে তোমরা এই মায়াপুর নবদ্বীপ যাওয়ার জন্য যেসব ট্রেনগুলি থাকে সেই সব ট্রেনগুলি তোমরা চলে আসতে পারো। শিয়ালদা থেকে আছে একটা, শিয়ালদা টু কাটোয়া আছে সকাল 8টায় লোকাল ট্রেন, 8টার সময় আছে, সেটা তোমরা আসতে পারো। এছাড়া এই যে জঙ্গিপুর এক্সপ্রেস, এই ট্রেনে তোমরা যদি আসো সকাল 8টার মধ্যে পৌঁছে যেতে পারো নবদ্বীপ ধাম। তো শিয়ালদা থেকে জঙ্গিপুর এক্সপ্রেসের টিকিট ভাড়া, জঙ্গিপুর না মায়া নবদ্বীপ ধাম পর্যন্ত টিকিট ভাড়া হচ্ছে তোমার প্রায় পড়ে যাবে হচ্ছে 55 টাকা। আর দমদমে তোমরা যদি দমদম থেকে ওঠো তাহলে 5:47 এই ট্রেন, আর শিয়ালদা থেকে 5:37 সময় ছাড়ে। চলো তোমাদের সাথে যেতে যেতে আরও কথা হবে। আমাদের ট্রেন কিন্তু 6:28 ছেড়ে দিল নৈহাটি স্টেশন। শালা গরম হবে, শালা গান শালা টক ডাল করে শালা গান শালা। ফাইনালি কিন্তু আমরা নেমে গেলাম নবদ্বীপ ধামে, আর আমাদের গাড়ি কিন্তু 15 মিনিট লেট করে নামিয়েছে, 8টার সময় নামার কথা, 15 মিনিট লেট করে নামিয়েছে। আর আমরা 8:15 এখন নামলাম, এখন ওপারে যাবো, ওপারে গিয়ে টোটো ধরবো। চলো টোটোর ওখানে যাই, গিয়ে টোটো ধরি, লেট করে যাবো। এখন ওপারটাই যাবো, চলো আমরা এখন এই ডান দিকটা যাবো, ডান দিকের ওখানে গিয়ে টোটো ধরবো স্টেশনে। দেখো হনুমান বসে দেখো চারিদিকে, আমরা ওই ট্রেন থেকে নেবে চলে আসবো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, দেখবে বাইরের দিকে রাস্তা, এই যে টিকিট কাউন্টার এইদিকে 1 নম্বর টিকিট কাউন্টার, এখান থেকে আমরা এখন যাবো টোটো ধরবো। এখান থেকে টোটো করে চলে যাবো একদম নবদ্বীপ যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটের কাছে, ওখান থেকে ট্রলারে করে ওপারটা মায়াপুর তারপরে যাবো। এখান থেকে আসলেই দেখবে সব টোটো সব দাঁড়িয়ে আছে, সব টোটো ডাকবে। কত
কত ভাড়া কত মায়াপুরে একজনই? চলো টোটো করে চলে যাবো, 20 টাকা ভাড়া এখান থেকে গেলে। এখানে অনেক টোটো, প্রচুর টোটো পেয়ে যাবে, নামলেই দেখবে বলবে ফেরিঘাট যাবো, তো চলে যেতে পারবে এখান থেকে টোটো করে 20 টাকা করে প্রচুর। টোটোয় উঠে বললাম, এবার তোমাদের সাথে কথা হয়ে গিয়ে মায়াপুরের ঘাটে, ঘাটের কাছে গিয়ে ওখানে গিয়ে কথা হচ্ছে। ওকে সামনে চলে এসেছি, প্রায় টোটো নামিয়ে দিলে অনেকটা দূরে, ওখান থেকে ভিড়ে চললে হেঁটে হেঁটে যেতে হবে। ফেরিঘাটের সামনে যাচ্ছে, এখন প্রচুর ভিড়, আর এখন যেহেতু সামনে দোল উৎসব আর প্রচুর উৎসব এখানে হচ্ছে, আর প্রচুর বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষ থেকে শুরু করে প্রচুর মানুষ কিন্তু আজকে ভিড়, মানে এখানে অংশগ্রহণ করছে কিনা আসছে, তাই প্রচুর কিন্তু ভিড়, চারিদিকে মানুষের ভিড়ে ভিড়। চলো ফেরিঘাটের দিকে এখন যাই, এই টিকিটটা কাটি। আমরা ফেরিঘাটের সামনে কিন্তু চলে এসেছি দেখো, আর কী সুন্দর গণ্ডিত একটা কিন্তু মূর্তি এখানে রয়েছে, আর প্রচুর মানুষ কিন্তু রয়েছে, টোটো প্রচুর টোটো, চারিদিকে এত ভিড় আর ভিড় দেখো। তুমি দেখো গণ্ডিতায় যে মূর্তি দুটো এখানে রাখা আছে দেখো। চলো ফেরিঘাটের দিকে যাওয়া যাক, এখন টিকিট কাটবো দেখি, আর প্রচুর ভিড় রয়েছে। টিকিট কাউন্টারের দিকে এখন যাচ্ছি আমরা, এখন টিকিট কাউন্টারের সামনে আছি, টিকিট কাটবো, আর প্রচুর ভিড় দেখো। চলো আমাদের টিকিট কিন্তু কাটা হয়ে গেছে, 10 টাকা করে টিকিট নিল, জনপ্রতি 10 টাকা করে টিকিট, দেখে নাও 10 টাকা করে টিকিট। আমরা এখন ফেরিঘাটের দিকে যাব, চলো একটা ছাড়বে বোধহয় এখনই, এই ট্রলারে করে যেতে হবে আমাদের। আর ওই দেখো 5টা ট্রলারে উঠে পড়লাম। আমরা কিন্তু মায়াপুর ঘাটে চলে আসলাম, মায়াপুর চলে আসলাম। আর তোমরা যারা মায়াপুর আসতে চাও, আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে কৃষ্ণনগরে আসার রাস্তা, সেই রাস্তাটা কিন্তু দিয়ে আসবো কীভাবে তার একটা ভিডিও কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, সেটাই গত বছরে আমি করেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, সেটা দেখে নেবে ঠিক আছে। চলো, আর এই দোল পূর্ণিমার 2 দিন আগে, আজকে 22শে মার্চ, আর এই দোল পূর্ণিমার আগে এসছে, আর এই দোল পূর্ণিমার উপলক্ষে মায়াপুরের যে ভক্তদের যে এত ভিড়, এত ভিড় মানে বলার মতন না, প্রচুর ভিড়। আর নতুন মন্দিরের যে সাজানো হয়েছে, সেই নতুন মন্দির উপলক্ষে আরও মানুষের ভিড়, তোমাদেরকে পুরোটা দেখাবো চলো। আমরা কিন্তু সেই মায়াপুরের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনে কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে প্রবেশদ্বার। এখান থেকে 5-10 মিনিট হাঁটতে হবে, পায়ে হেঁটে যেতে হবে, আর কেউ কেউ টোটো করে গেলেও যেতে পারবে, যেহেতু আমি এখন পায়ে হেঁটেই চলে যাবো, আমার কোনো অসুবিধা নেই, পায়ে হেঁটে যাবো। আর প্রচুর মানুষের কিন্তু ভিড় দেখতেই পাচ্ছ তোমরা, আর এই পথে যেতে যেতে কিন্তু অনেকগুলি মন্দির পড়বে, সেগুলো তোমরা দর্শন, মায়াপুর মন্দির ঘুরে এসেও দর্শন করতে পারো, বা আগেও দর্শন করে নিতে পারো। আমি এগুলো দর্শন করবো, আমি সোজা চলে যাবো মায়াপুর মন্দিরের সামনে। আমরা কিন্তু মন্দিরের সামনেই প্রায় কাছাকাছি চলে এসেছি, আর এখন কিন্তু সকাল 9টার মধ্যে কিন্তু মন্দিরের কাছাকাছি প্রবেশ করবো একটু পরেই, আর 9টার মধ্যেই মন্দিরের কাছাকাছি চলে আসলাম। আর মন্দিরটা কিন্তু দূর থেকে দারুণ লাগছে, আর মন্দিরের ভিতরটা যে অংশটা চালু হয়ে গেছে, মানুষ সাধারণ মানুষের জন্য ওপেন করে দিয়ে, সেই অংশটা আজকে তোমাদেরকে দেখাবো। আর আমিও প্রথমবার এটা দর্শন করবো, যেহেতু 2 সপ্তাহ আগেই এটা ওপেন করা হয়েছে, আর সাধারণ মানুষ দেখতেই পাচ্ছি প্রচুর প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে রয়েছে। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন আমি প্রবেশ করতে চলেছি বিশ্বের, সারা পৃথিবীর বৃহত্তম ইসকন মন্দির, সেই মায়াপুর মন্দিরের ভিতরে প্রবেশ করব আমরা, এখন কিন্তু ভিতরের দিকে প্রবেশ করব। চলো আর দেখি মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে কী কী করা যায়।
মন্দিরে ভিতরে প্রবেশ করার আগে এখানে কিন্তু কন্টিনিউ কিন্তু যে হরে কৃষ্ণর যে গান সেটা কিন্তু সবসময় হয়, ঠিক আছে, অখণ্ড হরিনাম সংকীর্তন, মানে ননস্টপ কিন্তু হরিনাম এখানে হতেই থাকে, ঠিক আছে। ভিতরটা অন্ধকারের জন্য দেখানো যাচ্ছে না। আর এইখানে রয়েছে যে মানে হচ্ছে যে মায়াপুরের যে ভোগ প্রসাদ, সেই ভোগ প্রসাদগুলি যারা এখানে গ্রহণ করতে চান তাদের যে কুপন কাটার, সেই কুপনের লাইন পড়েছে এখানে দেখানো, সেই কুপনটা কিন্তু এখানে কাটারই, ঠিক আছে। এখন আমরা রয়েছি যে পুরনো যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি দেখে নাও, নতুন মন্দিরে প্রবেশ করতে পারবো কিনা যাই না, যদি প্রবেশ করতে দেয় তাহলেই তোমাদেরকে যে ভিতরে যে দৃশ্যগুলি সেগুলো দেখাতে পারবো। আর যদি এখন যেহেতু দোল পূর্ণিমা সময় আর দুদিন পরে দোল, প্রচুর মানুষের ভক্তদের ভিড়, তাই হয়তো ভিতরে যাবো তোমাদের দেখাতে নিয়ে যাবো যেদিকটা হচ্ছে ফ্রিতে যে এখানে ভোগ বিতরণ করে সেইখানটা দেখাবো। এছাড়া যেখানে যে রাধাকৃষ্ণের যে মেন যে মন্দিরটি রয়েছে, রাধাকৃষ্ণের যে মন্দির, সেই মন্দিরের বাইরেটা দেখাবো। এখানে কিন্তু মন্দিরের ভিতরে কোনো কিছু ফোন অ্যালাউ করে না, তাই তোমাদের মন্দিরের বাইরে থেকেই কিছু অংশ যেগুলো রয়েছে সেগুলো দেখাতে হবে। আর এছাড়া চারিদিকে যেগুলো রয়েছে সেই চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো। এখানে রয়েছে যে মায়াপুর যে ফুলদোম যে থিয়েটার রয়েছে সেই থিয়েটারটা এখানে ইসের মাধ্যমে থিয়েটার দেখতে পারবে এখানে, ঠিক আছে। এখানে শো টাইম 9:30 থেকে 11:00, 10:30 থেকে 11:00, বিভিন্ন টাইমগুলি রয়েছে কিন্তু এখানে। চলো আমরা মেন মন্দিরের যে সামনের দিকে আছে সে সামনের দিকে একটু যাই। আমরা যারা রাধাকৃষ্ণের যে মেন মন্দিরটা রয়েছে সেই মন্দিরে প্রবেশ করতে গেলে এখানে কিন্তু জুতো ফোন সেগুলো কিন্তু এখানে রাখতে হবে, রেখে তারপরে এদিক দিয়ে যেতে হবে মেন মন্দিরে যাওয়ার জন্য, যেখানে হচ্ছে রাধাকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা হয়ে আছে। আর এই যে নতুন মন্দিরটা রয়েছে এখানে কিন্তু এখনও প্রাণ প্রতিষ্ঠা হয়নি, জাস্ট একটা অংশ খুলে রেখে ওপেন করেছে। কোচ বিল্ডিং রয়েছে এইটা, আর এছাড়া এখান থেকে তোমরা প্রবেশ করতে পারো ভিতরে। ভিতরে প্রবেশ করতে গেলে এখানে তোমরা কিন্তু কোনো কিছু নিয়ে যেতে পারবে না, পুরো চেক করে তারপরেই তোমাদেরকে ভিতরে প্রবেশ করাবে। এটা হচ্ছে যে রাধাকৃষ্ণের যে মেন মন্দির সেই মন্দিরটা কিন্তু এইখানটা, ঠিক আছে। এই দিকটা তোমাদের আসতে হবে, এখানে এসে কিন্তু তোমাদের দর্শন করতে হবে। এখানে যে মায়াপুরের যে মন্দিরের যে অনুষ্ঠান সূচিগুলি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও কখন কখন হয় আরতি, দর্শন আরতি, ভগবত পাঠ, ধূপ আরতি, টাইমগুলি দেখে নাও। গৌর পূর্ণিমা যে মহোৎসব রয়েছে, যে দোলযাত্রা উৎসব, সেই উৎসব উপলক্ষে এখানে একটা মার্কেটের মতন হয়েছে। এই মার্কেটেও তোমরা এখন যদি যারা দোল পূর্ণিমার মধ্যে আসবে তারা এই মার্কেটে এসে বিভিন্ন যে সামগ্রীগুলি রয়েছে সেই সামগ্রীগুলি কিন্তু এখানে কিনতে পারবে। বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে এই মার্কেটের মধ্যে। এই জায়গাটা হচ্ছে যাদের ফ্রিতে খাওয়া দাওয়ার থাকে সে ফ্রিতে অন্নদান, সেটা হচ্ছে এই ভবনের মধ্যে। এইখানে কিন্তু রাস্তা হবে যারা এখানে এসে যে ভোগ খেতে চাইবে, যারা টাকা দিয়ে ভোগ খেতে চাইবে এবং যারা ফ্রিতে ভোগ খেতে চাইবে, যারা টাকা দিয়ে খেতে চাইবে তারা কিন্তু গেট থেকে মানে একদম মেন গেট থেকে ঢুকেই কিন্তু তোমাদের ডান দিকে কাউন্টার আছে সেখানে গিয়ে কিন্তু কুপন আগেই কিন্তু কেটে নেবে। 10:30-11:00 পর্যন্ত কুপন দেয় আর প্রচুর পরিমাণে লাইন পড়ে, কিন্তু তোমরা কিন্তু যত তাড়াতাড়ি পারবে এখান থেকে কুপন কেটে নিয়ে রেখে দেবে। আর যারা ফ্রিতে কার্ড মানে ফ্রিতে ভোগ খেতে যাও তারা কিন্তু এই যে জায়গাটা দেখালাম এই জায়গাটায় চলে আসবে, অন্নদান যে এখানে রয়েছে গোশালার দিকের সেই দিকটায় চলে আসবে, ওই দিকটা তোমরা পেয়ে যাবে। এখানে এসে কিন্তু লাইন দিতে হবে অনেক।
বন্ধুরা, দোল উৎসবের উপলক্ষে যে মায়াপুরের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, মানে তামিলনাড়ু থেকে, পাঞ্জাব থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ভক্তরা আজ এই মায়াপুর মন্দিরে কিন্তু উপস্থিত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন, মানে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, ওয়ার্ল্ডের বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষ এখানে, ভক্তরা এখানে এসছে আর এই মন্দির, নতুন মন্দিরটা দর্শন করার জন্য। আর এই নতুন মন্দির তোমরা যদি দর্শন করতে, আমিও দর্শন করার সুযোগ পেয়েছি, আর তোমরা কীভাবে দর্শন করবে, কী কী নিয়ম আছে সেগুলো তোমাদেরকে মন্দিরের ভিতরে প্রবেশ করে দর্শন করিয়ে তারপর তোমাদেরকে সেই নিয়মগুলি বলে দেবো। তোমরা ভিতরে আর কিছুক্ষণের মধ্যেই ভিতরে মন্দিরটা পাবে, মানে হচ্ছে এন্ট্রি করতে পারবো, যেহেতু একটা টাইম আছে, নির্দিষ্ট সময় আছে। আর কী নির্দিষ্ট সময় সেগুলো সবই জানাবো, আগে ভিতরে প্রবেশ করি তারপর তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো। কিন্তু গেট খুলে দিয়েছে আর এখনই কিন্তু তোমাদেরকে ভিতরের দিকে প্রবেশ করাবো আর ভিতরের দৃশ্যগুলি তোমাদেরকে দেখাবো। চলো, কত মানুষ দেখো সব প্রবেশ করছে, সবাই কিন্তু দর্শন করার জন্য, একবার হলেও দর্শন করার জন্য কিন্তু সব যাচ্ছে ভিতরের দিকে। চলো ভিতরের দৃশ্যটা দেখাই, আই ফার্স্ট টাইম, তোমরাও দেখবে আমরাও দেখবো। চলো একবার জোরে বলে দাও, কপিন্ডে বলবে হরে কৃষ্ণা, হরে হরে, হরে রাম, হরে হরে, চলো হরে কৃষ্ণ। মন্দিরে একটা অংশ শুধু কিন্তু ওপেন হয়েছে, তাই তোমাদেরকে একটা অংশ কিন্তু দর্শন করা দেওয়ার, পুরো কিন্তু এখনও উদ্বোধন হয়নি, ওপেন হয়নি এখনও, তাই এখনও কিন্তু কাজ চলছে। প্রায় 2 থেকে 2.5 বছর পর সম্পূর্ণ মন্দির কিন্তু কমপ্লিটভাবে তৈরি হবে। যেটুকুনি অংশ তৈরি হয়েছে সেই অংশ তোমাদের সামনে তুলে ধরছি। এইভাবে গিয়ে সিঁড়ি ঘুরছে, এই পাশ দিয়ে এসে সিঁড়ি দিয়ে এসে আবার উপর উঠতে হবে। আর এই যে নিচের জায়গাটা দেখো, আমরা এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসকন মন্দিরে কিন্তু প্রবেশ করলাম। আর সেই প্রবেশ করার সাথে সাথে তোমাদেরকে চলো, আমরা কিন্তু ফাইনালি এখন প্রবেশ করছি যে বিশ্বের বৃহত্তম, লার্জেস্ট ইসকন টেম্পল ইন দ্য মায়াপুর। ইয়ার ফার্স্ট টাইম এন্ট্রি ইন দিস টেম্পল। ভিতরে কারুকার্য কিন্তু এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি, জাস্ট কিছুটা অংশ উদ্বোধন হয়েছে, এখনও 2 থেকে 2.5 বছর লাগবে এই কারুকার্যগুলি তৈরি হতে। যেইটুকুনি উদ্বোধন হয়েছে যে অংশটা, সেই অংশগুলি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে এখনও কিন্তু কাজ চলছে, দেখে নাও, এখন এখনো কাজ চলছে, এখনো কাজ সম্পূর্ণ হয়নি, কাজগুলি হবে এখনো। এখনো কিন্তু প্রচুর কাজ হবে, আর এই প্রচুর কাজ এগুলো যখন হবে, যখন পুরো তৈরি হয়ে যাবে, তখন কিন্তু দারুণ লাগবে। ঠিক আছে, দেয়ালের যে সুন্দর কারুকার্য, দেখো কত সুন্দরভাবে তৈরি করেছে। মন্দিরটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে না, মানে দেখো ভিতরের অংশটা দেখো কত সুন্দরভাবে তৈরি করা, আর এই ভিতরটা দেখো, মানে দারুণ লাগছে কিন্তু। এই অংশটা কিন্তু নৃসিংহদেবের যে রয়েছে সেটা কিন্তু এখানে হবে। এইখানে দেখো কত সুন্দরভাবে কারুকার্যগুলি করা রয়েছে, দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে কারুকার্য, যে দ্বারগুলি রয়েছে সেই কারুকার্যগুলি দেখো শুধু দারুণভাবে করা রয়েছে। তোমাদের ভিতরটা একবার জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, এই স্থানটা কিন্তু যে নৃসিংহদেব সেইখানে কিন্তু এখানে প্রতিষ্ঠা করা হবে, শ্রী শ্রী প্রহ্লাদ নারসিমহা, এই যে নারসিমহার যে নারসিমহাদেবের যে মূর্তি সেইখানে কিন্তু এখানে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আর ভিতরে কারুকার্যটা দেখো কত সুন্দরভাবে করা রয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়নি। জয় জয়।
এবার দেখো এই দেখো মন্দিরের যে অংশগুলি দেখো, এই যে এইখানে পুরো একদম মানে পুরো রাউন্ডটা, আর এইখানে কিন্তু যে রাউন্ডটা করেছে এইখানে প্রায় একসঙ্গে পুরো যখন মন্দির কমপ্লিট হয়ে যাবে পুরো পুরো টোটাল 10,000 জন কিন্তু মানুষ, 10,000 জন ভক্তগণ একসঙ্গে এই পুজো দেখতে পারবে কিন্তু এইখানে যখন মন্দিরটি পুরোপুরো চালু হয়ে যাবে। আর এই নিচের স্থানটায় কিন্তু যে নরসিংহদেব যে রয়েছে তার এখানে প্রাণ প্রতিষ্ঠা হবে, তারপরে রাধাকৃষ্ণের যেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। হরে হরে এই জায়গাটা দেখছে পাচ্ছ, এখানে কিন্তু রাধাকৃষ্ণের যে প্রাণ প্রতিষ্ঠা সেটা কিন্তু রাধাকৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা এইখানে হবে। আর উপরে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু করা রয়েছে, আর কারুকার্য যখন পুরোপুরিভাবে তৈরি হবে তখন দেখবে শুধু। তোমাদেরকে মায়াপুরের যে মন্দিরের যে অংশটা সেটা একবার দেখাচ্ছি, যে মানে পুরনো টেম্পলটা ওপাশে দেখতে পাচ্ছ, একটা সাইড রয়েছে, এটা এখনও কিন্তু পুরো কাজ চলছে, এখনও দেখতে পাচ্ছ যে ইঞ্জিনিয়াররা যারা রয়েছে কনস্ট্রাকশানের কাজ কিন্তু এখনও হয়নি, এখনও চলছে। আর তার মধ্যে দেখো এইখানে কাজ চলতে মৌচাকের দেখো কত সুন্দর একটা বাসা রয়েছে কিন্তু, আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। এইখানে কত সুন্দর দেখতে একজন বিষ্ণুনারায়ণের যে ছবি রয়েছে বিষ্ণুনারায়ণ, সেটা কিন্তু কত সুন্দরভাবে এখানে করা রয়েছে। এপাশে একটা করা রয়েছে দ্বারে, ওপাশে একটা দ্বারে করা হয়েছে, আর এটা কিন্তু মেন গেট হবে কিন্তু এ পাশটা দিয়ে হচ্ছে মেন প্রবেশদ্বার, এইটা দিয়ে হবে। তোমাদেরকে মায়াপুরের যে নতুন ইসকন মন্দির এটা কিন্তু পুরোপুরিভাবে এখনও চালু হয়নি, আমি কিন্তু বলে দিচ্ছি জাস্ট কিছুটা অংশ সাধারণ মানুষের জন্য যাতে প্রবেশ করে দেখতে পায় সেইটুকুনির জন্য একটা অংশ হয়েছে, পুরো কাজ এখনও কোনোভাবে কমপ্লিট হয়নি, এখনও প্রচুর কাজ বাকি রয়েছে, এখনও 2-2.5 বছর সময় লাগবে। আর তোমরা যারা এইখানে আসতে চাও তারা কিন্তু অবশ্যই যদি এই ভিতরে প্রবেশ করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই কিন্তু দেখবে যেখানে রাধাকৃষ্ণের মেন মন্দির যেখানে দর্শন করে তার পাশেই কাউন্টার রয়েছে, সেখানে এসে তোমরা 50 টাকা দানপত্রের মাধ্যমে একটা কুপন নেবে, সেই কুপনের মাধ্যমে কিন্তু তোমরা এই মন্দিরে প্রবেশ করতে পারবে। যেহেতু মন্দির কনস্ট্রাকশানের জন্য একটা দানপত্র হিসাবে সকলের কাছ থেকে নেওয়া হয় সেই প্রবেশ করার জন্য, সেটা নেওয়া হচ্ছে, এছাড়া তোমাদের কোনো মূল্য লাগবে না, জাস্ট ওই দানপত্র 50 টাকা। আর এখানে টাইম হচ্ছে দানপত্র টাইম হচ্ছে 10টা থেকে 12টার মধ্যে কিন্তু তোমাদের দানপত্র দিতে হবে, আর নাহলে বিকেল 4টা থেকে 5টা। আর এখানে প্রবেশ করার সময় হচ্ছে 11:30 থেকে 12টার মধ্যে, আর একটা হচ্ছে 4:30 থেকে 5টার মধ্যে কিন্তু প্রবেশ করার সময়। তোমরা এই টাইমের মধ্যে কিন্তু এখানে এসে এই নতুন মন্দিরের যে কিছুটা অংশ কীভাবে কী তৈরি হচ্ছে কোথায় কী বসবে সেগুলো কিন্তু দেখে যেতে পারো, চলো। আর এই দোল পূর্ণিমা উপলক্ষে কিন্তু হাজার হাজার ভক্তরা কিন্তু এখানে চলে এসছে, আর এইটা কিন্তু পুরোপুরি 10,000 ভক্তরা একসঙ্গে দাঁড়িয়ে যে পুজো দেখতে পারবে সেটা কিন্তু, আর এটা পৃথিবীর সর্ববৃহৎ মন্দির ইসকন মন্দির কিন্তু এই মায়াপুরে। তাই যারা এখনও পর্যন্ত মায়াপুর ঘুরতে আসুনি ভ্রমণ করতে আসুনি তারা অতি অবশ্যই একবার হলেও কিন্তু মায়াপুর দর্শন করে যেও, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসতে পারছে, আর তোমরা কাছে থেকেও কিন্তু অনেকে আসতে পারো না, তাই একবার হলেও দর্শন করে নেওয়াটা মনে হয় যে ভালো হয়। চলো, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো কারণ আমাকে আবার ফিরে যেতে হবে, আর আজকের ভিডিওর ইন্ট্রোটা তোমাদের ঠিক মতন দিতে পারিনি, তাই তোমাদের কাছে দুঃখিত। তোমরা কীভাবে আসবে, আর একটা ভিডিও আমার কাছে পুরোপুরি রয়েছে যে কৃষ্ণনগর লাইন থেকে যারা আসতে চাও তাদের জন্য, সেই ভিডিওর ইন্ট্রোটা মানে সেই ভিডিওর লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, আর একবার কিন্তু কমেন্টে অবশ্যই কিন্তু হরে কৃষ্ণ বলে লিখে দিও। আর ভিডিওটা পারলে যদি ভালো লাগে থাকে তোমাদের মনে হৃদয় ছয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এরপরে আমাকে বাড়ির দিক থেকে রওনা দিতে হবে, যেহেতু একদিনের মধ্যেই তোমরা কিন্তু এখানে এসে ঘুরে চলে যেতে পারো।